সিরাজগঞ্জ উল্লাপাড়ায় দুর্ঘটনা কবলিত রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি বিকেলে উদ্ধার করা হয়েছে। শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ। দুর্ঘটনার পর উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 5টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এ অবস্থা 2 থেকে 3 দিন চলতে পারে বলে জানিয়েছে রেলওয়ে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে রেলপথ মন্ত্রী বলেন, এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। নাটোর সংবাদদাতা ইসাক আলীকে সাথে নিয়ে গোলাম মোর্শেদের প্রতিবেদন। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তনগর ট্রেন রংপুর এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ট্রেনটির ইঞ্জিন ও 7টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই বগি উদ্ধারে কাজ শুরু হয়। শুক্রবার বিকেলে শেষ হয়। এরপর শুরু হয় ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ। দুর্ঘটনার পর রাত 8:30টার দিকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও শুক্রবার শিডিউল বিপর্যয়ে পড়েছে ধূমকেতু এক্সপ্রেস, নীলসাগর, সুন্দরবন, একতা ও রংপুর এক্সপ্রেস। বাতিল হয়েছে রাজশাহীগামী একটি কমিউটার ট্রেনের যাত্রা। সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভ জানিয়েছেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যাত্রীরা। এদিকে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয়ের কারণে রাজধানীর কমলাপুর স্টেশনে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে যেতে 2 থেকে 7 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। রেলের যে অবস্থা, এইভাবে যদি চলে তাহলে মানুষ তো যদি মারাও যায়, পরিস্থিতি স্বাভাবিক হতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক। মিটার গেজ ট্রেনগুলো আটকা পড়ে আছে। গতকাল আমরা 2টি ট্রেন বাতিল করেছি, মিটার গেজের কুড়িগ্রাম এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেল মন্ত্রণালয়ের একটি, পশ্চিমাঞ্চল রেলওয়ে 2টি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরই মধ্যে কাজ শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের তদন্ত কমিটি। উল্লাপাড়া স্টেশনের 4 জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। অনুসন্ধান চলছে এখনো, আমরা সার্বিক পর্যালোচনা করে সিদ্ধান্ত। এদিকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন শুক্রবার বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বগির ভেতরে আগুন লাগা সহ দুর্ঘটনার বেশ কিছু বিষয় উল্লেখ করে তিনি নাশকতার আশঙ্কা প্রকাশ করেন। এই যে কাজটি হলো, এইটি কোনো আপনার এই সন্ত্রাসের বা এই নাশকতার কোনো অংশ কিনা, সেই জন্য পরিকল্পিত কিছু কিনা। রেললাইন সংস্কারের কাজ দ্রুতই শেষ হবে বলে জানান রেলপথ মন্ত্রী। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।